আমি আপনার শখের বসে টাকি পাই। আমি আমার এক বন্ধুর সাথে রাজশাহীতে গেছিলাম, ওইখানে টার্কি দেখি প্রথম। ঢাকা চিড়িয়াখানে তো আমি টার্কি দেখছি, তো রাজশাহী থেকে ফেরার পথে আমি রাজশাহী নৌকা থেকে 7 পিস ডিম আপনার নিয়ে আসি। এই ডিম আমি আমার বাড়িতে আমার মায়ের মাধ্যমে দেশি মুরগির নিচে দিয়ে বাচ্চা পেতাম। এই 7 পিস মুরগির ডিম দেখেই আমার এই টার্কির যাত্রা। আপনি আমার ফার্মে টার্কি ডিম দিচ্ছে, আমার নিজস্ব ইনকিউবেটরে টার্কির বাচ্চা ফুটতেছে। এখন আলোর মতো সারা বাংলাদেশেই আমার কাছ থেকে টার্কির বাচ্চা নিচ্ছে। আমি 2 বছর যাবৎ টার্কি পালতেছি, অল্প থেকেই স্টার্ট করছি, 100 বাচ্চা নিয়ে স্টার্ট করছিলাম, পালতে পালতে এটা 200-300 মধ্যে নিয়ে গেছি। এখন মোটামুটি ভালো পজিশনে আছে, যার যেরকম চাহিদা ডিম নিতেছে, ছোট বাচ্চা নিতেছে, যার যেরকম চাহিদা আছে আমি চাহিদা মতো দিতেছি। টার্কি মুরগার লাভ বেশি, আমি 100 মুরগা করছিলাম, 100-300 মুরগা হয়েছে, খরচ কম, ডিমের আলিতে লাভ বেশি, 350 আলি বিক্রি করা যায়। আমি দীর্ঘদিন বিদেশ ছিলাম, বিদেশ থেকে আসার পরে ভাবলাম দেশে একটা কিছু করব, তখন বন্ধুদের পরামর্শ নিয়ে একটা খামার করলাম, সেখানে 200 টার্কি মুরগি দিয়ে শুরু করলাম। এখন আমার এখানে 500 টার্কি মুরগি আছে, আশা করি আরও বাড়বে, ভালোই মনে হচ্ছে।